আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আইবিএম টেক স্টুডিও এবং আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি যে আপনারা সকলে ফেসবুক ব্যবহার করেন, দিনের পর হচ্ছে ফেসবুকের যে মেসেঞ্জার আছে মেসেঞ্জার ব্যবহার করেন, ইমো ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তো এখানে যে আমরা প্রতিনিয়ত যে বন্ধুদের সাথে তথ্য আদান প্রদান করি, দেন এরপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা ভয়েস চ্যাটিংও করি। তো এই ভয়েস চ্যাটিং এর যে রেকর্ডিংটা হয় দেন এটা আপনি কিভাবে ডাউনলোড করে রাখতে পারেন আপনার এসডি কার্ডে। সো এই জায়গাটা আপনি রাখতে পারবেন, কিভাবে রাখবেন? আপনার হয়তো অনেক সময় দেখা যাবে যে বন্ধুদের সাথে যে আপনি একটা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন বা আপনার যদি কোনো রেকর্ডিং এর প্রয়োজন হয়, সেই রেকর্ডিংটা যদি আপনি ডাউনলোড করতে যান, যদি ওটার পর আপনি চেপে ধরেন, তাহলে দেখা যাবে যে ওই ভিডিওটা বা ওই যে ভয়েস রেকর্ডিংটা আছে ওটা কিন্তু আপনি সরাসরি বন্ধুদের মাঝে শেয়ার করতে বলে। সো এখন আপনি হয়তো একটি বিপদে পড়ে যেতে পারেন, বা আমার মতো যদি হন, দেন আমার একটা ভয়েস রেকর্ডিংয়ের দরকার ছিল, দেন আমি তখন ওটাকে কী করি ডাউনলোড করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবে সফল হতেছিলাম না। দেন এরপর হচ্ছে একটু ঘাটাঘাটি করি, দেন ঘাটাঘাটি করার পর আমি একটা প্রসেস আপনাদের আজকে মাঝে শেয়ার করে যাচ্ছি। হয়তো আপনি অনেকে জানেন বা অনেকে জানেন না, তো যারা না জানেন তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন। হ্যালো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যায়। ওকে, সো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিন চলে আসার পর এখন যে কাজটি করতে হবে আপনাকে, আপনি সরাসরি চলে যাবেন আপনার মেসেঞ্জারে। সো আমি এখান থেকে মেসেঞ্জারে ক্লিক করলাম। তো মেসেঞ্জারে ক্লিক করে এখান থেকে আপনি যার সাথে ভয়েস চ্যাটটি করেছেন, সো কী করবেন, আপনি সেই ভয়েস এসএমএস চলে যাবেন, ঠিক আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভয়েস একটা এসএমএস, তো দেন আপনি এটাকে কী করবেন, এটার পর যদি ট্যাপ করেন, সো নিচের দিকে আপনি দেখতে পাবেন ফরওয়ার্ড এবং নিচে হচ্ছে রিমুভ, ঠিক আছে। আর এখানে যদি আপনি ফরগেটও ক্লিক করেন বা শেয়ারেও ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার যে ফ্রেন্ড লিস্টে যে বন্ধুরা আছে বা আপনি যদি কোনো বড় বড় গ্রুপের সাথে অ্যাড হয়ে থাকেন, সেখানে কিন্তু এটা সেন্ড করতে বলবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনোভাবে এটা ডাউনলোডে কোনো অপশন পেলাম না। জাস্ট এখন আপনি বলতে পারেন যে আমি এখন সরাসরি ফেসবুকে চলে যাবো এবং ফেসবুকে চলে পর এখান থেকে আমি ডাউনলোড করবো। আসলে দেখেন এখানে কিন্তু মেসেঞ্জারের কোনো অপশনই নেই বা চ্যাট করে কোনো অপশন নেই, তাহলে আপনি কীভাবে ডাউনলোড করবেন? দেন এখন আপনি বলতে পারেন যে তাহলে আমি ফেসবুক লাইট অপশনে চলে যাবো। সো আপনি যদি ফেসবুক লাইট অপশনে চলে আসেন, এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার অডিওটা রয়েছে। ওকে, সো এখন আমি ওই অডিও পর্দাতে চেপে ধরি। সো এখান থেকে আপনি যে কাজটা দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন যে খালি ডিলিট অপশনটা লেখা আছে। সো এখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করতে পারলাম না। সো এখন আপনি এটা কিভাবে ডাউনলোড করবেন, আসলে কোনো ওয়ে আছে কি? অবশ্যই আছে, যেটা এখন আপনাদের আমি দেখিয়ে দেবো। সো আপনি কি কাজ করবেন, আপনি যে এখান থেকে দেখতে পারতেছেন যে আপনার গুগল ক্রোম অপশনটি, ওকে, সো আপনি কী করবেন, এই গুগল ক্রোম অপশনে ক্লিক করবেন। সো গুগল ক্রোম অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে যেটা টাইপ করবেন, লিখবেন যে facebook.com। সো এখান থেকে আমি লিখে দিলাম facebook.com। লিখে দেওয়ার পর আপনি এখান থেকে ইন্টার দেবেন অথবা গোতে ক্লিক করবেন, মানে সার্চ দেবেন। তো সার্চ অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার এখানে কিন্তু মেসেঞ্জার অপশনটা চলে আসছে, যেটা কিন্তু আমাদের ডাইরেক্ট ফেসবুকে, যেটা আমাদের অফিসিয়াল ফেসবুক ছিল, সেটা কিন্তু এটাতে এরকম অপশনটা আসেনি। সো দেন আপনি কী করবেন, এখন এখানে ক্লিক করবেন। আর এখানে ক্লিক করার পর অবশ্যই কিন্তু আপনাকে এখানে মেসেঞ্জার সিলেক্ট করবে, কিন্তু আপনি এটা সিলেক্ট করবেন না, আপনি এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি এখান থেকে কী করবেন, আপনার সেই বন্ধুটাকে বেছে নেবেন। সো এখান থেকে আমি এটা একে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনাকে আবার এরকম আসতে পারে, দেন এরপর কী করবেন, আপনি শুধুমাত্র এখানে ক্লিক করে দেবেন, মানে ক্যান্সেল করে দেবেন। তো ক্যান্সেল করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এই যে হচ্ছে আমার সেই অডিওটি, ঠিক আছে, বা ভয়েস চ্যাটটি। এখন এটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য জাস্ট আপনি এটাকে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনি এখানে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা যদি আপনি এখানে জাস্ট শুধুমাত্র একটা ক্লিক করেন, সো ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন যে ডাউনলোড অপশন। সো এখানে ডাউনলোডের পর ক্লিক করে ডাউনলোড শুরু হয়ে যাবে। সো আমি ডাউনলোড পর ক্লিক করে দিলাম, এবং ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন নিচ থেকে কিন্তু আমার ডাউনলোডিং শুরু হয়েছে। আর যদি আমি ডিটেলসে ক্লিক করি, এই ডিটেলসে ক্লিক করে হয়তো আপনারা দেখতে পাবেন যে আমার ডাউনলোডিং হতেছে। ওকে, সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই মেসেঞ্জারের যে কোনো ভয়েস চ্যাট কিন্তু আপনি খুব সহজেই কী করতে পারেন, এটা আপনি আপনার এসডি কার্ডে নিয়ে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনাদের কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে নতুন আর একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।